1,00,000 প্লাস নিযুক্তি। অধ্যক্ষ মহোদয়, আমার যুবক যুবতীসকলক 1,00,000 সরকারি চাকরি প্রদান করিম বলে আমার সরকারে দৃঢ়তার ঘোষণা করেছিল। আজি গৌরবরে জানাও যে 2024 বর্ষর জানুয়ারি মাহলৈ আমি 94,506 চাকরি প্রত্যাশীক সফলতায় নিযুক্তি দিছো। ইয়ার উপরও 35,910 পদর বাবে ইতিমধ্যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে আর ইয়ার জড়িয়ে মুঠ 1,30,416 সরকারি চাকরির সুবিধা সৃষ্টি করা হয়েছে। আপনার সকলে এই কথা নিশ্চিত সহমত প্রকাশ করব যে সম্ভবপর কম সময়ের ভিতরতে প্রথমবারের বাবে এনেকা এক অভিলেখ পর্যায়ের নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 1,00,000 প্লাস নিযুক্তি। অধ্যক্ষ মহোদয়, আমার যুবক যুবতীসকলক 1,00,000 সরকারি চাকরি প্রদান করিম বলে আমার সরকারে দৃঢ়তার ঘোষণা করেছিল। আজি গৌরবরে জানাও যে 2024 বর্ষর জানুয়ারি মাহলৈ আমি 94,506 চাকরি প্রত্যাশীক সফলতায় নিযুক্তি দিছো। ইয়ার উপরও 35,910 পদর বাবে ইতিমধ্যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে আর ইয়ার জড়িয়ে মুঠ 1,30,416 সরকারি চাকরির সুবিধা সৃষ্টি করা হয়েছে। আপনার সকলে এই কথা নিশ্চিত সহমত প্রকাশ করব যে সম্ভবপর কম সময়ের ভিতরতে প্রথমবারের বাবে এনেকা এক অভিলেখ পর্যায়ের নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 1,00,000 প্লাস নিযুক্তি। অধ্যক্ষ মহোদয়, আমার যুবক যুবতীসকলক 1,00,000 সরকারি চাকরি প্রদান করিম বলে আমার সরকারে দৃঢ়তার ঘোষণা করেছিল। আজি গৌরবরে জানাও যে 2024 বর্ষর জানুয়ারি মাহলৈ আমি 94,506 চাকরি প্রত্যাশীক সফলতায় নিযুক্তি দিছো। ইয়ার উপরও 35,910 পদর বাবে ইতিমধ্যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে আর ইয়ার জড়িয়ে মুঠ 1,30,416 সরকারি চাকরির সুবিধা সৃষ্টি করা হয়েছে। আপনার সকলে এই কথা নিশ্চিত সহমত প্রকাশ করব যে সম্ভবপর কম সময়ের ভিতরতে প্রথমবারের বাবে এনেকা এক অভিলেখ পর্যায়ের নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।